আর নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ থেকে বেলেঘাটা থেকে সেখানকার ছবি দেখাচ্ছি দেখুন বেলেঘাটা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ যেমনটা খবর পাওয়া যাচ্ছে 95 বেলেঘাটা মেন রোডের কাছে সাত সকালে একেবারে ধুন্ধুমার বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ রাস্তা রীতিমতো অবরোধ করেন স্থানীয়রা তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলেঘাটা থানার পুলিশ অবরোধ তুলতে লাঠিচার্জ পর্যন্ত করে পুলিশ পুলিশকে লক্ষ্য করে আবার ইট এবং কাছের মতো ছোড়া হয় বলে অভিযোগ সামনে আসছে রীতিমতো এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে ঐন্দ্রা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি জানবো আরো বিস্তারিত ঐন্দ্রাটি কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো জানতে পারছো এখনো পর্যন্ত স্থানীয় এবং পুলিশ সূত্রে একেবারে দেখো প্রিয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটার একটি 95 মেন লাইনের কাছে যে পাড়া রয়েছে সেই পাড়ার কাছে এই পাড়ার সামনেই কিন্তু বিবাদ হয় এবং যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে কিন্তু পথ অবরোধ করা হয় এবং তারপর পুলিশ এসে কিন্তু লাঠিচার্জ করে এবং এত ঘটনা এই ঘটনাকে বলা হচ্ছে যে গতকাল রাত্রিবেলা এখানে একটি সামাজিক অনুষ্ঠান ছিল এবং সেই সামাজিক অনুষ্ঠানের পর কিন্তু আজকে সকালবেলায় যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারা তাদের অভিযোগ যেটা যে পাশের পাড়া থেকে লোকজন এসে কিন্তু এই ভাঙচুর করেছে এবং যে ছবিটা দেখাচ্ছে ইতিমধ্যে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলের যে ছবিটা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে যে মিউজিক বক্স রয়েছে সেই মিউজিক বক্সও কিন্তু ফেলে দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে কিন্তু পাড়া প্রতিবেশীদের অভিযোগ কিন্তু এই ঘটনায় তীব্র যখন চাঞ্চল্য বা উত্তেজনা ছড়ায় তখন কিন্তু পুলিশে খবর দেওয়া হলে পুলিশ কার্যত এখানে এসে লাঠিচার্জ করে এবং তারা চেয়েছিলেন যে এই পুলিশকে অভিযোগ জানানোর কথা কারণ ইতিমধ্যে তিনজন এনআরএসে ভর্তি রয়েছেন এবং ইতিমধ্যে এই ঘটনা যখন উত্তাল পুলিশের তৈরি হয় এই বেলেঘাটা জায়গায় তখন কিন্তু পুলিশ এসে কার্যত তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তারপর কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং এই ঘটনা ইতিমধ্যে চারজনকে আটক করে নিয়ে গেছে বলে তেমনটাই বেলেঘাটা থানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে যারা রয়েছেন তারা বলছেন যে এই সামাজিক অশান্তি কিন্তু দীর্ঘদিন ধরেই রয়েছে পাড়ার প্রতিবেশীদের মধ্যে এবং আমি সরাসরি একটু জানার চেষ্টা করবো কি ঘটেছিল একটু যদি বলেন যে কি হয়েছিল হয়েছিল কি ওই পুজো পুজো নিয়ে পুজো এরা হাতি মানে কতজন আহত এবং তারা এখন কি পরিস্থিতি তারা পরিস্থিতিকে অক্সিজেন দিয়েছে কারো সেলাই হয়েছে কারো এইসব খামচিয়ে মাংস তুলে নিয়েছে তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে চার পাঁচজনকে বসিয়ে রেখে দিয়েছে এখন ডাক্তার ছাড়ছে না সিটি স্ক্যান করবে তারপর ছাড়বে ওদের পুলিশ কি করেছে পুলিশ কিছু করে আরও পুলিশ আমাদেরকে উল্টি আর লাঠি চার্জ করছে পুলিশ কিন্তু অনেক পুলিশ ছিল অনেক পুলিশ ছিল তাদের সামনে হয়েছে এইসব ভাঙচুর করেছে পুলিশের সামনে হয়েছে পুলিশ কিচ্ছু করেনি কিচ্ছু না খালি ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলে আমরা কি করব আবার বলছে কি পাকিস্তানের মতো তুলে তুলে মারো তুলে তুলে এবং ঘরে ঢুকে মারারও কিন্তু অভিযোগ সামনে আসছে যেটা আমরা দেখছি ম্যাম আমরা কোনো সামনে আমাদের নেই ঠিক আছে আমরা পুরো প্রত্যেক বছর যেমনি করি ওরা আসে এসে সব কিছু করে আমাদের পড়ায় ঠিক আছে আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে আমরা পুরো বন্ধ করে দিচ্ছি পুরো বন্ধ ওরা বলছে কেন বন্ধ করলি দেখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাড়াবো না তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা দেখাচ্ছেন যে বিভিন্ন ভাবে তাদের কিন্তু বাড়ি ঘর দোর ভাঙচুর করা হয়েছে একই সঙ্গে টেবিল চেয়ার বিভিন্ন জায়গায় যে ছবি তোমাকে দেখাচ্ছি একটু দেখো বিভিন্ন জায়গায় নজর রাখবো অনেক ধন্যবাদ তোমাকে